তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আপনি কি জানেন, এক পাগল জানে আরেক পাগলের খোঁজ রাখে। না হলে এই মাঝরাতে এক পাগল আরেক পাগলের সাথে দেখা করার জন্য শহর থেকে এত দূরে নিয়ে আসে, শহরে কি জায়গার অভাব পড়েছে? আমাকে কিন্তু তুমি অপমান করছো। তাহলে আমি তোমাকে ডাকলাম আর তুমি চলে আসলে কেন? তোমার প্রাণের ভয় নেই? লোকটির কথায় আব্রাম শব্দ করে হেসে উঠল। আব্রাহামের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহামকে হাসির কোনো কথা বলা হয়েছে? বেদবের মতো হাসছো কেন? আমি তোমাকে হাসির কোনো কথা বলেছি? আপনাদের প্রাণের ভয় নেই, একজন ডক্টরকে এত দূরে নিয়ে এসেছেন, এখন আমি যদি আপনাদের পিস পিস করে নদীতে ভাসিয়ে দিই আমি কিন্তু কাটাকাটি বেশ ভালো করতে পারি। আমার সাথে প্রতিযোগিতা লাগবেন? আসুন সবাই মিলে কান্নাকাটি করি, কে আগে কাকে কত টুকরো করতে পারে। যে মরে যাবে সে হেরে যাবে, আর যে বেঁচে থাকবে সে জিতে যাবে। আব্রাহামের কথায় সবাই চোখ বড় বড় করে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। যেই লোকটি আব্রাহামের সাথে রাস্তায় কথা বলছিল সেই লোকটি আব্রাহামের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবতা কাটিয়ে মাঝ বয়সী লোকটি বলে উঠল, বাড়তি কথা না বলে মূল কথায় আসা যাক, তুমি চাইলে আমি তোমার আর আয়াতের বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। আমি নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারি, আমার কারো সাহায্যের প্রয়োজন হয় না। সবসময় এত বেশি কথা বলে কেন? চৌধুরীর পরিবার আর সিদ্ধের পরিবার দুই পরিবার হাসি মুখে তোমার আর আয়াতের বিয়ে দিবে, এতে তুমি রাজি আছো? আমি এখন আয়াতকে বিয়ে করতে পারবো না, কারণ আমার আহনাব ভাইকে খুঁজতে হবে। আব্রাহামের কথায় লোকটির অধরে করে তৃপ্তির হাসির রেখা ফুটিয়ে তোল, একটা স্বস্তির শ্বাস ছেড়ে পড়ল। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এ কথাটা তোমার জানা আছে। এমন কথা বলার কারণ? আহনাবকে পেতে হলে তোমাকে আয়াতের চোখে খারাপ হতে হবে। লোকটির কথায় আব্রাহাম আগ্রহ নিয়ে লোকটির দিকেই তাকালো। আব্রাহামকে আগ্রহী হতে দেখে লোকটি হালকা হাসল, তারপরে একটা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সাত দিনের মধ্যে শিখদের বাড়ি থেকে তোমার আর আয়াতের বিয়ের প্রস্তাব যাবে, তুমি বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু বিয়েতে আয়াতের বাসায় উপস্থিত হতে পারবে না। বিয়ের সময় তুমি যাবে আহনাব আর আরোহীকে নিয়ে আসতে। অসম্ভব, আমি কিছুতেই আয়াতকে কষ্ট দিতে পারবো না, এই আঘাতটা মেয়েটা সহ্য করতে পারবে না। এত বড় আঘাত বাচ্চা মেয়েটাকে তিলে তিলে শেষ করে ফেলবে। আপনার যত টাকা লাগে আমাকে বলুন, আমি আপনাকে টাকা দিব, আপনি শুধু আহনাব ভাইয়ের খোঁজটা আমাকে দিন। আমি আর এই অপরাধের বোঝা বয়ে নিতে বেড়াতে পারতেছি না। সরি, আমার সাথে রাজি না হলে আমি তোমাকে আহনাব আর আরোহীর খোঁজ দিতে পারবো না। তুমি ভেবে দেখো, তোমার সিদ্ধান্ত আমাকে এখনই জানাতে হবে, কারণ আমার হাতে সময় নেই। লোকটির কথা আব্রাহামের বুকের মধ্যে চিনচিনে ব্যথা করতে শুরু করলো। দম নিতে বড্ড কষ্ট হচ্ছে। আব্রাহাম এই কোন বিপদের মধ্যে ফেঁসে গেল, একদিকে প্রিয় মানুষ অন্যদিকে ভাই, কোন দিকে যাবে আব্রাহাম? কষ্টে আব্রাহামের ভেতরটা ভারী হয়ে আসছে, মাথার হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই। এত চিন্তা কিসের? আমি তো আছি তোমার পাশে, এইটুকু কথা বলার মতো কেউ নেই। আব্রাহামকে চিন্তায় পড়ে যেতে দেখে লোক নিঃশব্দে হেসে উঠেছে। আব্রাহামের দু চোখ লাল হতে শুরু করেছে। প্রায় 15 মিনিটের মতো থম মেরেই বসেছিল আব্রাহাম, বুকে পাথর চেপেই বলল, আমি আপনার শর্তে রাজি, কিন্তু শিকদার বাড়ির কেউ আমাকে পছন্দ করে না, তারা কি রাজি হবে তাদের মেয়ের সাথে আমার বিয়ে দিতে? এসব চিন্তা তোমাকে করতে হবে না, আজকে আর আয়াতের কাছে যেতে হবে না, আজকে তুমি চৌধুরী বাড়িতে চলে যাও, কালকে সকালে দেখবে আয়াতের পুরো পরিবার তোমাদের বাসায় চলে গিয়েছে। আব্রাহাম লোকটির দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো, লোকটি আব্রাহামের দৃষ্টি উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল। আব্রাহাম রক্তিম চক্ষু নিয়ে অসহায় ন্যায় বসে রইল, চারিদিকে আজানের প্রতিধ্বনি ভেসে আসছে। আব্রাহাম একটা মসজিদের সামনে গাড়ি দাঁড় করালো, গাড়ি থেকে নেমে উজু করে মসজিদের মধ্যে প্রবেশ করলো, নামাজ শেষ করে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলল। গাড়ি জানালা খোলা থাকায় ভোরের শীতল হাওয়া আব্রাহামের শরীর ছুঁয়ে দিচ্ছে, শীতল হাওয়ায় মৃদু কেঁপে উঠল আব্রাহাম। দূর গাছের ডালে থেকে দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে। আব্রাহাম গাড়ির জানলা বন্ধ করে দিল। প্রায় 30 মিনিট পরে গাড়িটা কবরস্থানের কাছে থামালো। রাতের আধার কেটে গিয়ে নতুন ভোরের সূচনা হলো, দু একজন মানুষকে লক্ষ্য করা যাচ্ছে। ভোরের নামাজ শেষ হতেই তারা হাঁটতে বের হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। আব্রাহাম গাড়ি থেকে নেমে সোজা
কবরের কাছে গিয়ে বসল। দুজবে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আব্রাহাম দুনিয়ায় কোথাও যখন শান্তি না পায় তখন কবরস্থানে আসে। কবরের দিকে তাকালে মনে হয় দুনিয়ার সব আয়োজন বৃথা। কবরস্থানে আসলে অদ্ভুত এক শান্তি অনুভব করে আব্রাহাম। নির্দিষ্ট কবরের দিকে পলক্ষীণভাবে তাকিয়ে আছে তার দিকে। তাকে হাজারো অভিযোগ করতে ইচ্ছে করছে। অভিযোগ করলে কি সে শুনে আবার তার কাছে ফিরে আসবে? একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দোয়া কালমা পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ঘড়ির কাটার 10টা বাজে। চৌধুরী বাড়িতে আড্ডা আনন্দে মেতে উঠেছে সবাই। আব্রাহাম ভোরে এসে ঘুমিয়েছে, এখনো উঠে নাই। ডাইনিং রুমে চিৎকার চেঁচামেচি শুনে রজনী রুম থেকে বেরিয়ে আসলো। বাবা মাকে দেখে অবাক হয়ে গেল। দ্রুত পায়ে বাবা মায়ের কাছে আসলো। মায়ের কাছে বসে মাকে জড়িয়ে ধরলো। রজনীর মা মেয়েকে পরম আদরে ভাবে মেয়েকে নিজের বুকে আগলে নিলেন। ও কেমন আছো? শুধু মায়ের দিকে নজর দিলে হবে? আমরাও আছি, আমাদের দিকে একটু নজর দাও। আয়াতের কথা শুনে রজনীর মাথা তুলে আয়াতের দিকে তাকালো। শান্ত হয়ে বলল, তোরা যে আজকে আসবি এটা আমাকে জানাসনি কেন? তোমার বাবা মা আজকে আমাদের বাসায় আসবে এটা তোমার বাবা মাও জানতো না। আমি সকালেই তোমার বাবা মাকে ডেকে পাঠিয়েছি। তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে। সফিল চৌধুরীর কথায় পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে গেল। সবাই আগ্রহ নিয়ে সফিল চৌধুরীর দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে সফিল চৌধুরী বলল, অনেক অনুমোদন হয়েছে। আমার আব্রাহার আর রজনীকে এক করে দিয়ে আমরা সবাই যেমন এক হয়েছি, তেমনি আব্রাহাম আর আয়াতকে এক করে দিয়ে আমাদের সম্পর্কটা আরেকটু শক্ত করতে চাই। আপনাদের কি বলছে? সফিল চৌধুরীর কথা আয়াতের মায়ের অধরের কোণে আচমকা হাসি ফুটে উঠল। আজাদ শিকদার শান্ত হয়ে বসে আছে। আব্রাহামের মায়ের মুখে অটোমেটিক কালো হয়ে গিয়েছে। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সফিল চৌধুরীর সিদ্ধান্তে তিনি নারাজ। অগ্নি দৃষ্টিতে স্বামীর দিকেই তাকিয়ে আছে। আয়াতের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এত সহজে আব্রাহামকে পেয়ে যাবে সে কোনোদিনও কল্পনা করতে পারে নাই। সবার ভাবনার মাঝে আজাদ শিকদার বললেন, ছেলে মেয়ে রাজি যেখানে, আমরা কি করতে পারি? ওরা দুজন দুজনকে ভালোবাসে না মেনে নিয়ে কথায় যাবে। আমার না মানতে চাইলেও আমাদের মানতে হবে, কারণ সংসার ওরা করবে। আর ওদের যথেষ্ট বয়স হয়েছে, ঠিক ভুল বোঝার ক্ষমতা হয়েছে। আপনার কাছে মেয়ে দিলে মেয়ে আমার খারাপ থাকবে না, এটা আমার বিশ্বাস আছে। আজাদ শিকদারের কথা সফিউল চৌধুরী সন্তুষ্ট হয়েছে তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সফিউল চৌধুরীর হাসি বেশিক্ষণ টিকে থাকতে পারল না। আব্রাহামের মা মুহূর্তের মধ্যে সফিউল চৌধুরীর হাসি কেড়ে নিল। ড্রয়িং রুমে তার কড়া কণ্ঠে ফেঁসে উঠল, আমি আমার ছেলের সাথে আয়াতের বিয়ে কিছুতেই দিব না। আমি আমার ছেলের জন্য মেয়ে ঠিক করে রেখেছি। আয়াতের ব্যবহারটাও খুব একটা ভালো না। মেয়েটা মুখের উপর খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে। আমার সাথে সেদিন খুব বাজে ব্যবহার করেছে। তাছাড়া আমি আব্রাহামের জন্য আমার বোনের মেয়েকে পছন্দ করে রেখেছি। আব্রাহামের বিয়ে তার সাথেই হবে। আব্রাহামের মায়ের কথায় সবার মুখে আধান ঘনিয়ে এলো। সফিউল চৌধুরী স্ত্রীর দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। স্ত্রীর দিকে তাকে গর্জন করে উঠল, তোমার সাহস কম না? আমার বাড়ি থেকে আমার সিদ্ধান্তের উপরে কথা বলো। তোমাকে এত সাহস দিয়েছে কে? আব্রাহার রজনী কথা যখন বলল তখন এক কথায় রাজি হয়ে গেল। আমার আব্রাহারের বেলায় এত অহনীয় কেন? স্বামীর গর্জনে চুপসে গেলেন শাইলী চৌধুরী। ভয়ে নিজের দৃষ্টি নত করে দিল। তিনি স্বামীর ব্যবহারে প্রচণ্ড অবাক। এক রাতের ব্যবধানে স্বামীর এরূপ পরিবর্তন তাকে খুবই ভাবাচ্ছে। আজাদ শিকদার বলল, ভাই আপনি চিৎকার করবেন না। আব্রাহাম ভাবির ছেলে। আব্রাহামকে নিয়ে ভাবিও আশা থাকতে পারে। ভাবির যদি অমত থাকে তাহলে আমার আয়াতকে আপনাদের হাতে তুলে দিতে পারবো না। আমাদের মেয়ে এতটা ফেলে না, আপনার সময় নিন, ভেবে দেখুন কি করবেন, তারপর না হয় আব্রাহাম আমাদের ডাকবেন। আজাদ শিকদারের কথায় শাইলী চৌধুরী দৃষ্টি নত করেই বলল, ক্ষমা করবেন, আমি আসলে এভাবে বলতে চাইনি। সেদিন আয়াত আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই ওর উপরে রাগ করে এসব কথা বলেছি। দেখেন ভাবি, আমার মেয়ে অকারণে কাউকে কিছু বলে না। আপনি হয়তো আয়াতকে এমন কিছু বলেছেন, তার জন্য আয়াত আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হয়েছে। বড়দের অসম্মান করবে এমন শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। আপনার মেয়েকে কতদিনই বা আপনার
কাছে ছিল, বুঝা বয়স থেকেই আমার আব্রাহামের কাছে আছে। আপনার ছেলে জোর করে আমার মেয়েকে আটকে রেখেছিল, আমার মেয়ে কিন্তু আপনার ছেলের কাছে জোর করে ছিল না। আচ্ছা ভাই, আগের কথা বাদ দেন, পুরনো সব কিছু ভুলে নতুন করে সব কিছু তৈরি করতে চাই। শাইলী চৌধুরী কথা শুনে সফিউল চৌধুরী বলে উঠল, যাক অবশেষে তোমার মাথায় একটু বুদ্ধি হয়েছে, এবার আমার আসল কথায় আসি। সফিউল চৌধুরী কথা শুনে আচার ছিকদার বলল, দেখেন ভাই, কয়েকদিন আগেই এক মেয়ের বিয়ে দিলাম, এখনই আবার আর এক মেয়ের বিয়ে, বিষয়টা একটু কঠিন হয়ে যায়, তাই বলছিলাম কি আমাদের যদি একটু সময় দিতেন। আজাদ শিকদারের কথা শুনে সফিউল চৌধুরী হেসে বলল, আপনি সময় চাইছেন, আপনাকে এক মাস সময় দিব, এর বেশি সময় আপনাকে দিতে পারবো না, যা করার এই এক মাসের মধ্যে করতে হবে, এর মধ্যে ছেলে মেয়ে দুটো স্বাভাবিক হয়ে নিবে, একে অপরকে আরো ভালোভাবে জানবে। সফিউল চৌধুরীর কথায় আজাদ শিকদার খুশি হয়ে পড়ল, আপনি আমার কথা ভেবে আমাকে এক মাস সময় দিয়েছেন, এটাই আমার কাছে অনেক, তাহলে সব মিলিয়ে এই কথাই থাকছে। আগামী মাসে আয়াত আর আব্রাহামের বিয়ে। সফিউল চৌধুরীর কথায় সবার মুখে হাসি ফুটে উঠল, আয়াতের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজের আনন্দটুকু আব্রাহামের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করছে, কিন্তু বড়দের সামনে থেকে বেরিয়ে গেলে সবাই কী মনে করবে, লজ্জায় এক কোণে চুপচাপ করে বসে রইল। আয়াতের মনে হয় প্রথম মেয়ে যে তার সামনে তার বিয়ের কথা বলছে। রজনী আয়াত আর আব্রাহামের বিয়ের কথা শুনে মুখ কালো করে ফেলল, আব্রাহামের চোখে ধরা দিয়েছে তৃপ্তির অশ্রু। এতদিন যে অপরাধ বোধে তিলে তিলে শেষ হচ্ছে যাচ্ছিল, আজ আর কিছুদিন পরে সেই অপরাধ বোধের সমাপ্তি হতে চলেছে। আব্রাহামকে দেখে মনে হচ্ছে আয়াত আর আব্রাহামের বিয়ের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে সে। আয়াতের পাশে এসে আয়াতকে লজ্জা দিতেই শুরু করল, কেমন মেয়ে তুমি, লজ্জা সরম নেই, নিজের বিয়ের কথা বসে বসে শুনছো, আমার তো মনে হচ্ছে আমি আগে বিয়ে করে ভুল করেছি, আগে তোমাকেই বিয়ে দেওয়া উচিত ছিল। আগে থেকেই যখন জানতেন তাহলে আলাদা থাকলেন কেন, আমাদের বিয়ে দিয়ে তারপর না হয় আপনি বিয়ে করতেন, আমাদের রেখে একা একা বিয়ে করে নিলেন, আপনার লজ্জা করলো না? আয়াতের কথা শুনে আপনার থ মেরে গেল, অবাক নয়নে আয়াতের দিকে তাকিয়ে আছে, আপনার গম্ভীর হয়ে পড়ল। সম্পর্কে তোমার বড় ভাসুর হই, সম্মান দিয়ে কথা বলো মেয়ে। আপনারের কথায় আয়াত আর কোনো উত্তর করল না, এখন আপনারের কথায় উত্তর করলে প্রয়োজনের তুলনায় সত্যি অনেক বড় পেয়াদবী হয়ে যাবে। আয়াতকে চুপ থাকতে দেখে আপনার হেসে চলে গেল। রজনী উঠে এসে আয়াতের হাত ধরে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমরা বড়রা কথা বলো, আমি আয়াতকে নিয়ে আমার রুমে যাই। বলে আয়াতকে নিজের রুমে আসলো, নিজের রুমে এসে বলল, তুই আব্রাহামকে বিয়ে করবি না, বাসায় গিয়ে বাবাকে বলবি তুই আব্রাহামকে বিয়ে করতে পারবি না। বোনের কথা অবাক হয়ে বোনের দিকে তাকায় আয়াত গম্ভীর হয়ে বলল, রজনী আমি কেন বিয়েতে না করব, তুমি সবকিছু জানার পরেও এমন কথা বলছো কেন? তোর না সবকিছু মনে নেই, তাহলে তুই কেন আব্রাহামকে বিয়ে করতে যাবি? আপু তুমি ভুলে যাচ্ছ, আমি আব্রাহামকে জোর করে বিয়ে করছি না, বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করছি, যেখানে বাবা মায়ের কোনো সমস্যা নেই সেখানে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে, তুই বলতে না পারলে আমাকে বলে দে, আমি বাবা মাকে বুঝিয়ে বলবো। আমি তো আব্রাহামকেই বিয়ে করব। তুই আমার কথা শুনবি না? আপু তোমার সমস্যা কি বলো তো, নাকি বোনের ভালো তোমার সহ্য হচ্ছে না?